আওয়ামী লীগ সব পারে, সব পারে, শুধু একটা জিনিস পারে না যে পুরুষকে নারী করতে হবে, নারীকে পুরুষ করতে হবে। এরা মিথ্যা কথা বলতে যে জুড়ি নাই, দিনকে রাত, রাতকে দিন করতে পারে। আমাদের ডক্টর, আমাদের অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন সাহেব, আমাদের প্রয়াত মহাসচিব, তিনি একটা সভায় বলেছিলেন খুব ইন্টারেস্টিংলি যে আওয়ামী লীগ সব পারে, সব পারে, শুধু একটা জিনিস পারে না যে পুরুষকে নারী করতে হবে, নারীকে পুরুষ করতে হবে। উনি বলেছিলেন এই কথা এবং আসলে ঘটনাটা তাই। আজকে আওয়ামী লীগ সবই পারছে। আপনার যারা এখানে লুট করে, যারা সম্পদ পাচার করে বিদেশে, তাদেরকে তারা প্রশ্রয় দেয়, তাদেরকে তারা রক্ষা করে, আবার যাদের সঙ্গে গোলমাল দেখা দেয় তাদেরকে আবার তারা পাকড়াও করে ফেলে। এই দেখেন পত্র পত্রিকায় কয়েকদিন ধরে উঠছে যে প্রধানমন্ত্রীর সাবেক আত্মীয় তার আপনার একজনকে গ্রেপ্তার করা হয়েছে, ফরিদপুরে 2000 কোটি টাকা পাচার করে দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করে, সেই ছবি আবার হাত করা পড়া অবস্থায় বড় বড়ভাবে ছাপানো হয়েছে প্রায় সব পত্রিকায়। কারণটা কি? বাজারে যে হাওয়া চলে, সোশ্যাল মিডিয়াতে যে কথা বলে যে ঠিক একই সময় প্রধানমন্ত্রী দুবাই সফরে গেছেন, আমরা বারবার বলেছি, আমরা প্রেস কনফারেন্সে বলেছি যে আমরা জানতে চাই ঘটনাটা কি, এই অন্ধকারের মধ্যে থেকে আমরা তো কষ্ট পাচ্ছি যে এই অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে প্রধানমন্ত্রীর সাবেক বেআইন একজন মন্ত্রী ছিলেন, কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তার আত্মীয় স্বজনদের ধরে ধরে এখন পাঠানো হচ্ছে জেলে। আজকে পত্রিকায় আছে আবার যে পেছন দিকে যিনি অর্থাৎ বেআই, তারকে এখন পর্যন্ত ধরা হচ্ছে না কেন? আপনাদের সাংবাদিক অনেককেই তিনি নির্যাতন করেছেন, তিনি ঢাকা থেকে ধরে নিয়ে ফরিদপুরে গেছেন, জেলে দিয়ে দিয়েছেন, রিমান্ডে গেছে, অথচ তাকে এখন পর্যন্ত ধরা হচ্ছে। আমার ধারণা এই নিউজের পরে তাকেও ধরা হবে, আমার ধারণা হচ্ছে। এটা কিন্তু সব জায়গায় অহরহ প্রতি ক্ষেত্রে আজকে প্রত্যেকটি জেলায় বলেন, এখানে আমাদের জেলা নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, এমন কোনো জেলা নাই যেখানে মন্ত্রীরা, প্রভাবশালীরা, আওয়ামী লীগের নেতারা তারা সংবাদকর্মীদেরকে নির্যাতন করে, দুর্নীতি করে, তাদের সেই খবর যেন না ছাপে চলছে গেছে নতুন বিষয়ে। এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আওয়ামী লীগের নেতা ভালো স্যান্ডেল পড়তে পারতো না, তার পাঁচতলা দশতলা বাড়ি গেছে, পাঁচতলা, এবং যে নতুন গাড়ি চালায় এবং তারাই যা আমাদের ভাই বলছে যে যানজট বাড়িয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আওয়ামী লীগ এই দেশের আর কোনো কিছু বাকি রাখে না। আওয়ামী লীগ এই দেশটাকে ধ্বংস করে ফেলছে, রাষ্ট্র ধ্বংস করে ফেলেছে, এবং সেই জন্যেই আওয়ামী লীগের যে বিচার হবে, আমি আগেই বলেছি তাদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বিচার হবে। এই দেশকে তারা বিশ্বাসঘাতকতা করেছে বাংলাদেশের মানুষের সঙ্গে, আজকে না 1971 সালের পর থেকে তারা বিশ্বাসঘাতকতা শুরু করেছে, এবং সেই কারণেও তাদের অবশ্যই বিচার হবে।